নোয়াখালীর প্রধান বাণিজ্য কেন্দ্র চমুরির রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে গত দুই ফিল থেকে চলে আসা ভাসমান মানুষের লঙ্গরখানার চিত্র এগুলো প্রতিদিন এখানে খাবার গ্রহণ করেন একশো পঞ্চাশ থেকে একশো আশি জন ভাসমান মানুষ আপনার নাম কি মনসুরা খাতুন ও বাড়ি কোথায় জাতীয় গণমাধ্যম থেকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে এ মহতি উদ্যোগের চিত্র পুরো আয়োজনে স্বেচ্ছাসেবীরা দেখিয়েছে খাবার নিতে আসা মানুষদের প্রতি মমত্ববোধ শৃঙ্খলা সে সাথে জীবনমুক্তকরণ দূরত্ব সতর্কতা প্রশাসনের নির্দেশ মেনে চলার অভূতপূর্ব সমন্বয় উপজেলা প্রশাসন ও স্বেচ্ছাসেবীদের সাথে কথা বলেও খোঁজ নিয়ে জানা গেছে জেলার প্রধান মানিযোগেন্দ্র কেন্দ্র রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে বিপুল সংখ্যক ভাসমান মানুষ দিনের বেলা অবস্থান করেন এবং রাত্রি যাপন করেন দিনে আয় রোজগার করে হোটেল কিংবা মানুষের ভাষা বাড়িতে খাবার খেয়ে রাত্রে ঘুমায় প্ল্যাটফর্মে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর পুরো দেশের ন্যায় চমুনিত খাবার হোটেলগুলো বন্ধ হয়ে যায় একই সাথে দোকানপাট বন্ধ হয়ে পড়ায় কর্মহীন হয়ে পড়ে এই ভাসমান মানুষগুলো একদিকে আয় রোজগার বন্ধ অপর দিকে হোটেল রেস্তোরাঁ বন্ধ এমত অবস্থায় বিপাকে পড়ে এই মানুষগুলো এমন পরিস্থিতিতে সংকটকালীন সময়ে এই ভাসমান মানুষগুলো পাশে দাঁড়ায় বেগমগঞ্জ উপজেলা প্রশাসন সহযোগিতায় এগিয়ে আসে স্বেচ্ছাসেবী সংগঠন আমরা গোলাপ গড়ে তোলা হয় ভাসমান মানুষদের জন্য লঙ্গরখানা উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে কার্যক্রমটি চালিয়ে নিতে আমরা গোলাপের পনেরো জন স্বেচ্ছাসেবী বদ্ধপরিকর যতদিন লকডাউন থাকে ততদিন লঙ্গরখানা চালিয়ে যাওয়ার প্রত্যাশনা গেল স্বেচ্ছাসেবীদের কণ্ঠে নিজেদের কাজে কোনো ত্রুটি থাকে ক্ষমা চেয়ে নিতে বলে জাননি স্বেচ্ছাসেবীরা এই কার্যক্রমে এগিয়ে এসেছে কিছু মহৎপ্রাণ ব্যক্তি যতদিন লকডাউন চলবে ততদিন চলবে ভাসমান মানুষের অন্যের যোগানদাতা স্বেচ্ছাসেবীদের এই সংগঠন লঙ্গরখানা Noah Khari all rounder